গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর বংশ মরিশাসের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। মর্নিং বলাটা ভুল হবে, এখন বাজছে বেলা 12টা। তো আমরা এখন বেরোচ্ছি, আজকে আমাদের সেকেন্ড ডে আউটিংয়ের। তো কালকে আমরা বিচে গেছিলাম, ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ বিচে। তো আজকে আমরা যাচ্ছি পোর্ট লুইস, যেটা মরিশাসের ক্যাপিটাল। তো ওখানে কডন ওয়াটারফ্রন্ট, ওখানে আমরা একটু ঘুরবো, ঘুরে দেখবো, আর আপনাদেরকেও দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন বেরোচ্ছি আমরা, তো মেট্রোতে করে যাব এখান থেকে, যেহেতু সুমাল্লোর অফিস আজকে, তো অফিসে চলে গেছে গাড়ি নিয়ে। তো আমরা মেট্রো করে যাব, ফেরার সময় একবারে আমরা মিট করে সুমাল্লোর সাথেই ফিরব। তো চলুন বেরোনো যাক, এখন সবাই রেডি মোটামুটি বেরোনোর জন্য। এই যে ভাই রেডি বেরোনোর জন্য, এখানে রিদান রেডি বেরোনোর জন্য, এখানে মাও রেডি, সবাই রেডি, বাবাও রেডি, এই যে কাকিমণিও রেডি। আমরা এখন বেরোচ্ছি, চলুন। রিবু ভাই খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, তাই তো? হ্যাঁ, কাকিমণি যতটা ফ্রি ভাই ততটাই। হ্যাঁ, কাকাও বেশি ক্যামেরার সামনে আসতে চায় না। এই যে আমরা ওয়েট করছি এখন ট্রেনের জন্য, মেট্রোর জন্য। সবাই টিকিট কাটা হয়ে গেছে, পৌঁছে গেছি আমরা কডন ওয়াটারফ্রন্ট। এই স্পটটা চিনতে পারছেন আপনারা? এটা কিন্তু সেই ফেমাস কুচকুচ হোতা এর একটা সিন ছিল না, যেখানে একদম ফার্স্টেই অঞ্জলি তার বাবার জন্য ওয়েট করছিল, মানে শাহরুখের জন্য আর কি। তো এই ব্রিজটাতেই ওয়েট করছিল, এটাই সেই ফেমাস স্পট যেখানে কুচকুচ হোতা এর সিনটা শ্যুট করা হয়েছিল। চলুন এবার একটু ভিতরে মার্কেটটা ঘুরে দেখা যাক। এই যে এদিকটা দিয়ে হেঁটে গেলেই ডান হাতে পড়ে মার্কেটটা, বাদিকেও আছে, বাদিকটা দিয়ে গেলে একটা মল পড়ে। তো আমরা এখন বাদিকে যাইনি, আমরা যাচ্ছি ডান দিকে। ডান দিকের এই এক পাশে হচ্ছে পুরো মানে স্টোরস, বিভিন্ন আউটলেটস, আর এক পাশে হচ্ছে লোকাল মার্কেট, মানে ফ্রুট শপস আছে, ছোটো ছোটো খাবারের দোকান আছে, ওখানে বসে আপনি চাইলে খেতেও পারেন। এত সুন্দর করে ডেকোরেট করা রাস্তাটা যে এমনি হাঁটতে মন চাইছিল। আর এখানে আরও অনেক মানুষজন হাঁটছে আর এনজয় করছে ভিউটা। সামনে এগুলোই একটু, এগুলোই হচ্ছে পোর্ট। তো আমরা এদিকে পোর্টের দিকেই যাচ্ছি, চলুন পোর্টটাও আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে সামনে একটা ক্যাসিনো ছিল, এই যে লে ক্যাসিনো বলে। এই যে এটাই হচ্ছে পোর্ট এরিয়া, মেইন যেটা অ্যাট্রাকশন পোর্ট লুইর। তো এই হচ্ছে সেই পোর্ট মরিশাসের। এই পোর্টের বাঁদিকে অনেকগুলো রেস্টুরেন্টসও ছিল, কিন্তু ওগুলো এতই কস্টলি, আমরা মানে আর ভাবলাম যে ওখানে খাবো না,
বাইরে বেরিয়ে একটা মল আছে, সেখানেই খাওয়া দাওয়া করবো। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন ভিসা অফিসে গেছিলাম আমরা ওখানেই খাওয়া দাওয়াটা সেরেছিলাম, তো আজকেও তাই করব। অনেকটা খিদেও পেয়ে গেছে সবার, সেই সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, আর এতটা হাঁটার পর একটু তো খিদে পাচ্ছেই। তো সবাই ডিসাইড করলাম যে পোর্ট এরিয়াটা পুরো ঘোরা হয়ে গেলে আমরা ওই মলটিতে গিয়েই খাবো। চলুন, আজকের মতো আমাদের কডা ওয়াটারফ্রন্ট পুরো ঘোরা কমপ্লিট, আপনাদেরকেও ঘুরিয়ে দেখালাম। কীরকম লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। তো আমরা এখন এসে গেছি এই মলটায়, এবার খাবারটা অর্ডার দিতে যাব। KFC-তেই আমরা যাব ঠিক করেছি, কারণ বাচ্চারাও KFC-টা ভালোবাসে আর আমরাও খিদের ইয়েতে এখন KFC-টাই ভালো লাগবে। আর ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি সাথে কিছু, এখানে চিয়া সিডের খুব সুন্দর একটা ড্রিঙ্ক পাওয়া যায়, সেই ড্রিঙ্কটা আমরা নিয়েছিলাম, আর এখানে KFC-র বাকেট অর্ডার করেছিলাম। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে। আমাকে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো ব্লগটা, ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটা লাইক করবেন, অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো চললাম, পরের দিন আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।